নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডাইভার্টা ফুটবল। তো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা আমাদের পরিবারে নতুন আছো তারা অবশ্যই নিচে যে সাদা কালারের সাবস্ক্রাইব বাটনটা ওটা প্রেস করে আমাদের পরিবারের সদস্য হতে একদমই ভুলবেন না। তাহলে চলুন বন্ধু, আমাদের ভিডিওটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা, বিভিন্ন নিউজ মারফতে খবর শোনা যাচ্ছে যে এটিকেতে খেলে যাওয়া জাবি লালা, তিনি কি এটিকে মোহনবাগানে ফিরছেন বা এটিকে মোহনবাগান তার সাথে কি কথাবার্তা চালাচ্ছে। তো এই নিয়েই কিন্তু একটা নিউজ কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে। তো সেই নিউজটা সত্যি নাকি মিথ্যে, তো সেইটা ক্লিয়ার করতে এসেছি আজকের ভিডিওতে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলে, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, প্রথমে আসি জাবিলার এতে। তো জাবিলারার ফুল নাম হচ্ছে জাবিয়েল লারা গ্র্যান্ডে। তো বর্তমানে তার 37 বছর বয়স এবং তিনি স্পেনের প্লেয়ার মন্টেরোতে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি একজন মিডফিল্ডার হিসেবে খেলেন। তো তিনি কিন্তু তার ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন 2003 থেকে 2007-এর মধ্যে। তো ওনার ক্লাব মানে প্রথম ক্লাব ছিল গর্ডোবা বি। হ্যাঁ বন্ধুরা, তিনি 2006, 2007, 2008, 2009 আলমেরিয়া বি, আলকালা এলচে, আলকোয়ানো, লুসেনা, আলকোয়ালো, তারপরে পনবেরাডিনা, এরকম বিভিন্ন ধরনের স্পেনের ক্লাবে কিন্তু তিনি খেলেছেন। এবং তিনি 2015 সালে এটিকেতে যোগ দেয়, যেখানে তিনি 6টা ম্যাচ খেলে 1টা গোল করে এবং 3টে অ্যাসিস্ট করে। এবং বন্ধুরা, এই হাবিলারা কিন্তু বর্তমানে কিন্তু একটা টিমেতে খেলছে। তো সেই টিমটার নাম হচ্ছে আলকোরকন। হ্যাঁ বন্ধুরা, তিনি কিন্তু বর্তমান 2022-23 কিন্তু এই ক্লাবে কিন্তু এখন কিন্তু খেলছেন। তো এই প্লেয়ার কিন্তু এই প্লেয়ারের কতটা মানে তিনি কত মানে কবে সই করেছিলেন এবং এই ক্লাবের সাথে তার কত দিনের চুক্তি আছে সেইটা কিন্তু আজকে বলবো। তো সবটাই ক্লিয়ার করবো ভিডিওতে। তো বন্ধুরা, এই প্লেয়ারের অর্থাৎ হাবিলারের ট্রান্সফার মার্কেট দেখতে গেলে তার এখন বর্তমান ট্রান্সফার ফি কিন্তু 80 লাখ টাকা। হ্যাঁ বন্ধুরা, এনার কিন্তু বর্তমান ট্রান্সফি খুবই কম, 80 লাখ টাকা। তো বন্ধুরা, এখন যিনি এই ক্লাবে খেলছেন, তো ওই ক্লাবে কিন্তু তিনি 17টা গেম খেলে 1টা গোল এবং 2টা অ্যাসিস্ট করেছে এবং তিনি লেফট উইংয়ে খেলছেন। তো বন্ধুরা, এই অ্যালকরন এফসি হয়ে খেলছেন, কিন্তু এটা কিন্তু একটা স্পেনেরই ক্লাব। তো বন্ধুরা, আমি বলে রাখি যেটা পুরোটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে কিন্তু এই ক্লাবের সাথে কিন্তু এর চুক্তি কিন্তু এখন অনেক দিন অবধি আছে, অর্থাৎ 2024 সাল অবধি কিন্তু চুক্তি আছে। তো বন্ধুরা, এখন সত্যি কথা বলতে গেলে এই জাবিলারা কিন্তু এটিকে মোহন মানে সই করছে না, বা এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্ট কিন্তু জাবিলারের সাথে কোনো রকম কথাবার্তা চালাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, জাবিলার বয়স হয়েছে, তো তিনি কিন্তু এখন এটিকে মোহনবাগান আসবেন না, বা এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্ট কিন্তু কেউ কিন্তু জাবিলারের সাথে কথাবার্তা চালাচ্ছে না। তো আশা করি পুরোটা ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।